ওটস পৃথিবীর স্বাস্থ্যকর খাদ্য তালিকার মধ্যে অন্যতম একটি দানাশস্যযুক্ত খাবার। এক সময় এটি পশুখাদ্য হিসাবে পরিচিত হলেও উচ্চ গুণসম্পন্ন এবং শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অত্যন্ত ভালো বলে এখন মানুষ তার খাদ্য তালিকাতে রেখেছে, আর এ বিষয়টি আপনারা হয়তো কম বেশি জানেন। এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব ওট মিল কি এবং এই ওটস শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কতটা ভালো সে বিষয় নিয়ে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সুব্রত হেলথ। ওট মিল, যা ওটস নামে পরিচিত, ইংরেজিতে বলা হয় ওটস, এর বিজ্ঞানসম্মত নাম অ্যাভিনা স্যাটিভাল। বহু বছর ধরে গম গোত্রীয় এই শস্যটি মানুষ চাষ করে আসছে। ওটস স্বাস্থ্যকর খাদ্য হিসাবে সমজাতীয় খাদ্য তালিকায় প্রায় উপরের দিকে স্থান পেয়েছে। অনেকে সকালে টিফিনে দুধ তার সঙ্গে ওটস মিশিয়ে খেয়ে থাকে। ওটস খেতে যেমন সুস্বাদু তেমনই এর উপকার অতিরিক্ত মানসিক চাপ বা দুশ্চিন্তা কমাতে এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে দৈনন্দিন খাদ্য তালিকাতে অবশ্যই ওটস রাখুন। তাছাড়া যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে এবং হার্টের সমস্যা রয়েছে, এমনকি ত্বকের সমস্যা থেকে দূরীভূত করতে পারে এই ওটস। এমনকি ক্যান্সারের প্রতিরোধ ক্ষমতা রয়েছে ওটসের মধ্যে, তাই নানা গুণসম্পন্ন এই ওটস অবশ্যই আপনার খাদ্য তালিকাতে রাখবেন। বিশেষত শিশুদের জন্য অত্যন্ত ভালো এবং ভালো খাদ্য হিসাবে বিবেচনা করা হয়েছে। এগুলি আপনার শিশুর শক্তির উৎস হিসাবে ব্যবহার করতে পারেন। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফোলেট, ভিটামিন B6, থায়ামিন, নিয়াসিনের মতো ভিটামিন, যা আপনার সন্তানের বৃদ্ধি এবং বিকাশের প্রয়োজন। এটি পুষ্টিকর বিস্কুট, কেক তৈরিতে ব্যবহার করা হয় এবং বাচ্চাদের খাদ্য হিসাবে তা আপনারা দিতে পারেন। নিয়মিত কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণের জন্য খাদ্য তালিকাতে অবশ্যই এই ফাইবারযুক্ত ওটস রাখুন, যা অতি ধীরে ধীরে আপনার হজম করাবে। গবেষণায় দেখা গিয়েছে যে এতে প্রচুর পরিমাণে দ্রবণীয় বিটা গ্লুকাগন, যা ক্ষতিকারক কোলেস্ট্রল কমাতে সাহায্য করতে পারে, এবং প্রতিদিন 3 গ্রাম ওটস খেলে প্রায় 8-23% কোলেস্ট্রল কমাতে পারে। এতে বিশেষ ধরনের অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, যা LDL অর্থাৎ খারাপ কোলেস্ট্রলের মাত্রাকে কমাবে এবং তার ফলে আপনার হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে যাবে। আলফা টোকোফেরিওনল ও আলফা টোকোফেরল, যা অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে। ওটসের মধ্যে প্রাকৃতিক ফ্যাটের পরিমাণ অনেক কম। এর মধ্যে রয়েছে অত্যন্ত উপকারী ফ্যাটি অ্যাসিড, মেদ কমাতে সাহায্য করবে এই ওটস। তাই ডায়েটের মধ্যে অবশ্যই ওটকে রাখুন। ওটসের মধ্যে থাকা ফাইবার আপনার চর্বি বৃদ্ধিতে বাধা প্রদান করবে, তাছাড়া শরীরে জমে থাকা মেদ অনেকটাই কমাবে। ওটসে প্রচুর পরিমাণে ফাইবার, আয়রন এবং প্রোটিন, সেই সাথে ভিটামিন বি রয়েছে। ওটসের মধ্যে রয়েছে ভিটামিন B1, যা শরীরের কার্বোহাইড্রেট হজম করতে সাহায্য করবে। তাছাড়া প্রতি গ্রাম ওটসে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং আয়রন ও ম্যাগনেসিয়াম, সেই সাথে জিঙ্ক, কপার, ম্যাঙ্গানিজ, থিয়ামিন, ভিটামিন ই ইত্যাদি রয়েছে, যা অন্যান্য শস্যজাতীয় খাবারের তুলনায় অনেক বেশি। ওটসের মধ্যে থাকা বিটা গ্লুকান শরীরের রোগ প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধি করবে, ব্যাকটেরিয়াজনিত ইনফেকশন অনেকটাই কমাতে সাহায্য করবে এবং ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। ওটস রক্তের শর্করার পরিমাণ খুব নিয়ন্ত্রণের মধ্যে রাখবে, সেই সাথে ওটসের মধ্যে থাকা ফাইবার ইনসুলিনের মাত্রাকে ঠিকঠাক রাখতে সাহায্য করবে। একটু বয়স্ক ডায়াবেটিস রোগীদের ওটস খাওয়ানো অত্যন্ত ভালো, শর্করা নিয়ন্ত্রণে থাকবে, সেই সাথে বারবার খাবার ইচ্ছা অনেকটাই কমবে। ওটসের মধ্যে থাকা ফাইটোকেমিক্যাল, যা ক্যান্সার দমন করতে সাহায্য করবে। যাদের মন খারাপের সমস্যা রয়েছে বা ঘন ঘন মুড ডিসঅর্ডারের সমস্যা রয়েছে, তারা অবশ্যই খাদ্য তালিকাতে ওটস রাখুন। হজম ক্ষমতা বৃদ্ধিতে ওটস অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যাকে দূর করতে সাহায্য করবে ওটস, পেটকে ভরিয়ে রাখতে সাহায্য করবে, তাই অনেক বেশি খাবার ইচ্ছা কমবে। ত্বকের যত্নের জন্য আপনি অবশ্যই ওটসকে রাখুন। ওটস ত্বককে মসৃণ করে তোলে, ত্বককে সুস্বাস্থ্য এবং ত্বকের মধ্যে রক্ত প্রবাহ বাড়িয়ে দেয় এবং ত্বককে আর্দ্র করে রাখে এবং ত্বক নরম এবং মোলায়েম করতে সাহায্য করে। সকালে টিফিনে দুধ দিয়ে ওটস আপনারা খেতে পারেন, তবে চিনিকে আপনারা এড়িয়ে চলুন। এর পরিবর্তে মধু অল্প খেতে পারেন, ড্রাই ফ্রুটস এর সঙ্গে মিশিয়ে খেতে পারেন। টক দই দিয়ে ওটস খেলে সবথেকে ভালো ফল আপনারা পাবেন, তাই ভাতের বদলে আপনারা ওটস সিদ্ধকে অবশ্যই স্থান দিন, বিশেষত যাদের উচ্চ রক্তচাপ এবং অধিক কোলেস্ট্রল রয়েছে এবং সেই সাথে ডায়াবেটিস রোগীরাও ওটস রাখুন। তাছাড়া ওটস এর সঙ্গে ডাল এবং সবজি মিশিয়ে আপনারা সুস্বাদু খিচুড়ি হিসাবে খেতে পারেন। তবে সতর্কতার ক্ষেত্রে বলবো, কোনো জটিল রোগের মধ্যে যদি আপনি থাকেন, সেক্ষেত্রে প্রত্যহ ওটস খাওয়ার বিষয়ে আপনারা অবশ্যই আপনার ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবেই খাবেন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত,
নমস্কার।